হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি সায়েম অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, কিছু গুড নিউজ নিয়ে আমি সায়েম হাজির হয়ে গেলাম আজ আপনাদের সামনে। তো নাম্বার ওয়ান যে গুড নিউজটি এখন আপনাদের কাছে শেয়ার করব, সেটি হচ্ছে আজকে বাংলাদেশের রেল মন্ত্রণালয় থেকে একটি গুড নিউজ প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে আগামী মাসের মধ্যেই, কিন্তু যে কোনো দিন, আগামী মাসের যে কোনো দিন ভারত বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল চালু হতে চলেছে। এবং দ্বিতীয় গুড নিউজটি হচ্ছে বাংলাদেশ এবং চেন্নাইয়ের মধ্যে যে ফ্লাইটটি রয়েছে, 13 তারিখ থেকে বাংলাদেশ এয়ারলাইন্স সেটি বৃদ্ধি করে 13টি জায়গায় এখন নিয়ে যাচ্ছে 17টিতে। তো ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ এবং চেন্নাইয়ের মধ্যে যে ফ্লাইটটি ছিল সেটি কিন্তু খুব মানে অসংখ্য কম ছিল। প্রায় আপনার কলকাতা ভারত বাংলাদেশের মধ্যে ফ্লাইট ছিল টোটাল 13টি, যার মধ্যে চেন্নাই যেত 2টি। এখন কিন্তু টোটাল বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফ্লাইট চলাচল করবে 17টি, যার মধ্যে বাংলাদেশ থেকে চেন্নাই যাবে হচ্ছে 5টি। তো এটি কিন্তু আসলে একটি গুড নিউজ। এখন থেকে বাংলাদেশ থেকে যারা চেন্নাই যেতে চান, অবশ্যই প্রতিদিন অনেক যাত্রী, অনেক প্যাসেঞ্জার নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্স চলে যেতে পারবেন চেন্নাইতে। এবং তৃতীয় গুড নিউজটি হচ্ছে যে আন্তর্জাতিক ফ্লাইট, মানে ভারত থেকে বাংলাদেশে বা আর অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে সেখান থেকে যারা খুব দ্রুত ভারত যেতে চান, আন্তর্জাতিক ফ্লাইট যেটাকে বলে, সেটি কিন্তু 27 তারিখ থেকে চালু হতে চলেছে। আরেকটি গুড নিউজ হচ্ছে যে আমরা একটি অ্যানালাইসিস করতে পেরেছি যে যেহেতু এই মাসে 27 তারিখে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে দিচ্ছে এবং 13 তারিখ থেকে ঢাকা এবং চেন্নাইয়ের সাথে ফ্লাইট বৃদ্ধি করছে, এবং সামনের মাসে তারা বলেছেন রেল মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয়েছে যে সামনের মাসেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচল শুরু করছেন বাংলাদেশ সরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু একটি আভাস পেয়ে থাকি সব কিছুই যেহেতু পজিটিভ চলছে, তাহলে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে বাই রোডে যে ট্যুরিস্ট ভিসা সেটিও কিন্তু চালু হয়ে যেতে পারে। এটি খুবই আমরা আশাবাদী। আমরা আশাবাদী এই মাস বা এই মাসে যদি হতে পারে 26শে মার্চ, আর যদি 26শে মার্চ না হয় তাহলে কনফার্ম এপ্রিল মাস থেকে 14ই এপ্রিল, বা তার একটু দেরি হতে পারে, সেক্ষেত্রে এপ্রিল মাসে আমরা আশা করতে পারি বাই রোড যে ট্যুরিস্ট ভিসাটি রয়েছে বাই রোড সবার জন্য উন্মুক্ত করে দিতে পারে। সেক্ষেত্রে হয়তো ফার্স্টে বেনাপুল চালু করে দিবে, আস্তে আস্তে প্রতিটা বর্ডার তারা ওপেন করে দিবে। তো টোটাল বিষয়গুলো আমরা আলোচনা করব। আলোচনা করার পূর্বে একটি কথা বলে রাখতে চাই, যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন বা আমার এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি ওপেন করে দিন আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। চলুন বিস্তারিত আলোচনা করা যায়। ভিউয়ার্স, আপনাদেরকে বললাম যে ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস চালু হতে চলেছে। আজ বাংলাদেশের রেল মন্ত্রণালয়ে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ভারতকে চিঠি পাঠানো হয়েছে, বাংলাদেশ খুব দ্রুত এই সার্ভিসটি চালু করে দিতে চাচ্ছে এবং তারা বলেছেন আগামী মাসের মধ্যেই তাদের এই সার্ভিসটি চালু করে দিবেন তারা। তো আমি আপনাদেরকে এক নজর দেখাবো সেখানে তারা কি বলেছেন। আর আরেকটি কথা বলে রাখতে চাই বাই রোডের সম্পর্কে, বাই রোড কিন্তু সামনের মাসেই চালু হয়ে যেতে পারে। বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে বাই রোডটি রয়েছেন হয়তো তারা ভাগে ভাগে এটি চালু করবেন, একবারে সব বর্ডার খুলে দিবেন না। আশা করছি হয়তো সর্বপ্রথম বেনাপোল বর্ডার, তারপর গেদে বর্ডার, তারপর হচ্ছে আগরতলা, একটি একটি করে তারা খুলবেন এবং ভারত বাংলাদেশের মধ্যে যে ট্যুরিস্ট সার্ভিসটি রয়েছেন বাই রোডে সেগুলো আবার চালু হবে। আর এয়ার সার্ভিস যেটি আমরা বলেছি যে এখন কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যারা এয়ারে যেতে চাচ্ছেন তাদের কিন্তু অনেক টাকা ব্যয়বহুল হয়ে যাচ্ছে, প্রায় 18 থেকে 24 হাজার টাকা পর্যন্ত। সেই ক্ষেত্রে যদি আন্তর্জাতিক ফ্লাইট এই মাসে চালু হয়ে যায়, 27 তারিখে চালু হওয়ার কথা রয়েছে, সেটি চালু হয়ে গেলে কিন্তু আবার আগের মতো 10,000-12,000 টাকা দিয়ে কিন্তু আপনারা ভারত বাংলাদেশ কলকাতা ফ্লাইট যাওয়া আসা করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এক নজর দেখে আসি সেই ক্ষেত্রে আজকে নিউজে রেল মন্ত্রণালয়ে কী বলা হয়েছে। চলুন আমরা এক নজর নিউজটি দেখে আসি। বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ 9 ঘন্টা আগে একটি নিউজ প্রকাশিত করেছেন বাংলাদেশ রেলওয়ে। সম্মানিত যাত্রীদের প্রতি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী মাস থেকে অন্তর্দেশীয় মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস ট্রেনসমূহ পুনরায় চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ রেলওয়ে। উক্ত বিষয়ে ভারতীয় হাইকমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে, তাই সব কিছু ঠিকঠাক থাকলে সম্মানিত যাত্রীরা ইনশাল্লাহ আগামী মাস থেকে এ সকল ট্রেন ভ্রমণ করতে পারবেন। ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে। ভিউয়ার্স, আপনারা দেখলেন এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো আর ডাউট থাকে না, বাংলাদেশ রেলওয়ে থেকে কিন্তু এটি সুখবর দিয়ে দিয়েছেন, আগামী মাস থেকে সব কিছু ঠিকঠাক থাকলে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস চালু হয়ে যেতে পারে।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো গুড নিউজ, কোনো সুখবর নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।